আপনার প্রিয় ফেসবুক অ্যাকাউন্ট মৃত্যুর পর কি হবে এতদিনে একটা কনফিউশন ছিল এখন একটা নতুন অপশান এসেছে যে অপশানের সাহায্যে আপনি চাইলে ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিট করিয়ে দিতে পারবেন আপনাকে করতে হবে না অটোমেটিক হয়ে যাবে কিন্তু আমি বলবো আপনার প্রিয় ফেসবুক অ্যাকাউন্ট আপনি এইভাবে নষ্ট করে দেবেন অপশান তো এসেছে আপনি চাইলে এটা করতে পারেন কিভাবে করবেন সেটা অবশ্যই আজকের ভিডিওতে আপনি দেখতে পাবেন তবে আপনি ডিলিট না করে আরও একটা অপশান রয়েছে সুন্দর অপশান রয়েছে যেটা সাহায্য কিন্তু আপনি নিতে পারেন তো চলুন শুরু করি ভিডিও ভিডিও শুরুর আগে একটাই অনুরোধ প্রথমবার এসে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই আশা রাখলাম এবং পুরানো সাবস্ক্রাইবার বন্ধুবান্ধব আপনাদের কাছ থেকে তো একটা লাইক কমেন্ট শেয়ার আশা করতেই পারি তো চলুন শুরু করি তো আপনি কি করবেন গুগল প্লে স্টোরে গিয়ে বা অ্যাপ স্টোরে গিয়ে ফেসবুকটাকে আপডেট করে নেবেন আপডেট করার পর ওপেন করে নিলেন ওপেন করার পর আপনি কি করবেন আপনার যে প্রোফাইল রয়েছে আর দেখবেন গোল আপনার মুখ আর তিনটে দাগ থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে থেকে সেটিং যেতে পারেন কিংবা ওপরের এই সেটিং গিয়ারের আইকন এখানেই ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে এখানে এই যে প্রথম বাক্সটা রয়েছে যে পার্সোনাল ডিটেলস এই জায়গাটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন নিচের দিকে আরেকটা রয়েছে পার্সোনাল ডিটেলস এই যে পার্সোনাল ডিটেলস এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন আইডেন্টি এই যে নিচের পার্টটায় লেখা আছে অ্যাকাউন্ট অনার্স ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই জায়গাটা এসে আপনি একবার ক্লিক করে দেবেন এখানে দুটো অপশান রয়েছে ডিঅ্যাক্টিভেশন ও ডিলিশান নিচেরটা তার উপরে দেখুন মেমোরিলাইজেশান এই যে মেমোরিলাইজেশান এই জায়গাটাই আপনি ক্লিক করবেন কারণ এখান থেকেই আপনার বাকি কাজটা করতে হবে এখানে আপনার অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করে নেবেন এবারে দেখুন এখানে দুটো অপশান রয়েছে একটা হচ্ছে ডিলিট আফটার ডেথ যেটা নিচে এই অপশানটা সিলেক্ট করার পর আপনি নেক্সটে ক্লিক করে আপনি যদি সেভ করে দেন তাহলে কি হবে আপনার মৃত্যুর পর অটোমেটিক্যালি ডিলিট করে দেবে ফেসবুক থেকে আপনার অ্যাকাউন্টটা আপনার মনে প্রশ্ন থাকতে পারে কিভাবে জানবে যে আপনি মারা গিয়েছেন বা সামথিং তো সেটা এআই এখন টুলস ফেসবুক নিয়ে নিয়েছে তো সেখান থেকে বিভিন্ন রকম টেকনিকের সাহায্যে বা আপনার অ্যাকাউন্টও অনেক দিন ধরে ডিঅ্যাক্টিভ হয়ে থাকবে অর্থাৎ কোনো পোস্ট হবে না কিছু হবে না আবার অনেকে বিভিন্ন রকম প্রসেস রয়েছে মো মোট কথা ফেসবুকের কাছে প্রসেস রয়েছে সেই প্রসেসের মাধ্যমে ফেসবুক বুঝে যাবে যে এই অ্যাকাউন্টটা হয়তো এবার ডিলিট করার পর্যায়ে পৌঁছাচ্ছে সে হয়তো লং একটা পিরিয়ড হতে পারে এক বছর দু বছর পাঁচ বছর যা হোক একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের পরে ডিটেলস পরে হয়তো আমরা জানতে পারবো এখনও পর্যন্ত যেটুকানি জেনেছি এখানে দেখুন এই যে লার্ড মোড়ে ক্লিক করলে বাকি অংশটা জানতে পারবেন তো আমি বলবো এইটা করবেন না এটা করলে কি এতদিনের পুরানো আপনার অ্যাকাউন্ট নষ্ট করে ফেলবেন একদিনে হ্যাঁ তো আপনি কি করতে পারেন আপনার যেমন বিভিন্ন ধরনের সম্পদ যেটা রয়েছে সে টাকা পয়সা থেকে শুরু করে ধন সম্পত্তি আপনি কি করেন কাউকে না কাউকে তো দান করে যাবেন তাই না চিরদিন তো কেউ থাকবে না পৃথিবীতে তো আপনার এই প্রিয় ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনি চান সেটাও কিন্তু আপনি কাউকে দান করে যেতে পারেন সেটা এখন থেকেই নমিনি হিসাবে একজনকে সিলেক্ট করে যেতে পারেন কেমন লাগবে আমার তো খুব দারুণ ব্যাপারটা লেগেছে তো আপনি যদি সেটা করতে চান কি করবেন এটাতে সেভ করার দরকার নেই আপনি এখান থেকে ব্যাগে চলে আসুন দেখুন এর উপরটাই একটা অপশান রয়েছে জাস্ট এটাতে ক্লিক করুন সিলেক্ট করুন এবং নেক্সটে ক্লিক করুন এখানে আপনি যাকে নমিনি বানাতে চান অর্থাৎ আপনার অবর্তমানে যে ফেসবুকটার মালিকানা পাবে যাকে আপনি দিতে চান তার নামটা এখানে টাইপ করে দিন এখানে তার নাম টাইপ করলে চলে আসবে ঠিক আছে এখানে সিলেক্ট করে দিন সিলেক্ট করার পর এখানে দেখুন সেভ করে দিন এবারে দেখুন এখানে দুটো অপশান রয়েছে যে গিফট স্বাগত পারমিশানস আর ডু নট আিফট স্বাগত আ পারমিশানস এটা আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন এটা কোনো ব্যাপার না কিন্তু আলটিমেটলি তাকে আপনি দানটা করে দিলেন তারপরে কি করলেন সেভ করে রেখে দিলেন এখন কিন্তু কিচ্ছু হবে না অর্থাৎ কোনো অসুবিধা নেই আপনি আপনার অ্যাকাউন্টই ব্যবহার করুন এবারে দেখুন এখানে একটা অপশান রয়েছে সেন্ড করতে পারেন হ্যাঁ এই যে আপনি করলেন এটাকে আপনি তাকে জানাতে পারেন সেন্ট করে দিতে পারেন এরকমভাবে এখানে দেখুন সেন্টের অপশান এসছে এখানে যাকে আপনি পারমিশানটা দিলেন তার কাছেও ম্যাসেজটা চলে গেল অর্থাৎ সেও জানল যে আপনি তাকে নমিনি করেছেন সম্পর্কটা কত ভালো হবে গোছানো হবে ব্যাপারটা আপনি বুঝতেই পাচ্ছেন তো এটাও আপনি করে নিতে পারেন একই সাথে সাথে অবশ্য নমিনি যখন তখন চেঞ্জও করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে ঠিক আছে তো টোটাল ইনফরমেশান কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই